নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2024 সালের রয় মার্টিন প্রশ্ন বিচিত্রা সলভ করাচ্ছি ভলিউম 2। সুপ্রিয় দর্শকার্থী, তো দেখো তৃতীয় অধ্যায় প্রতিরোধ, বিদ্রোহ, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ, এই অধ্যায় থেকে যাবতীয় প্রশ্নগুলো টু দ্য পয়েন্ট আজকে আমি সলভ করব। তো দেখো সুপ্রিয় দর্শকার্থী, আমাদের ফার্স্ট প্রশ্ন কি বলেছে, এক দেখে সাঁওতাল বিদ্রোহ সংগঠিত হয়েছিল। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। সাঁওতাল বিদ্রোহ সংগঠিত হয়েছিল 1855 খ্রিস্টাব্দে। খয়ের অ্যান্সার হবে। পরের প্রশ্ন, দুই দেখে প্রশ্ন, রংপুর বিদ্রোহের নেতা ছিলেন। দুই দেখে প্রশ্নের অ্যান্সার হবে, খয়ের অ্যান্সার, নুরুল উদ্দিন। তিন দেখে প্রশ্ন, বাংলা নানা সাহেব বলা হতো। তিন দেখে বাংলা নানা সাহেব বলা হতো আমাদের কয়ের অ্যান্সার, রামরতন মল্লিককে। কাকে বলা হতো? রামরতন মল্লিককে। চার দেখে প্রশ্ন, তারিকি মোহাম্মদিয়া কথার অর্থ কী? চার দেখে যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে, কয়ের অ্যান্সার, হজরত মোহাম্মদ নির্দেশিত পথ। হজরত মোহাম্মদ নির্দেশিত পথ। পাঁচ দেখে প্রশ্ন, দামিনী কোহ কথার অর্থ কী? পাঁচ দেখের যে প্রশ্ন আছে দামিনী কোহর কথার অর্থ হচ্ছে লোক, কয়ের অ্যান্সার হবে, পাহাড়ের প্রান্ত দেশ। ঘয়ের অ্যান্সার হবে, পাহাড়ের প্রান্ত দেশ। তো দেখো যে সমস্ত প্রশ্নগুলো অ্যান্সারগুলো ইম্পর্টেন্ট এবং যে সমস্ত প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট, সেগুলো কিন্তু আমি প্রত্যেকটা প্রশ্ন টু দ্য পয়েন্ট আমি সলভ করে দিয়েছি। তোমরা কিন্তু এগুলো কিন্তু খাতায় লিখে মুখস্থ করবে, ঠিক আছে? বুঝতে পারছো আমি কী বলছি? খাতায় লিখে কিন্তু মুখস্থ করবে। সুপ্রিয় দর্শকার্থী, তো দেখতে পারছো প্রত্যেকটা প্রশ্ন তার উত্তর সমেত কিন্তু নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি। এবার আমি ছয়দাগের প্রশ্নটা সলভ করিয়ে দেব। ছয়দাগের প্রশ্ন, ঈশানচন্দ্র রায় কোন বিদ্রোহের নেতৃত্ব দেন? ছয়দাগে যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে কিন্তু ঘয়ের অ্যান্সার, পাবনা বিদ্রোহ। কী হবে? ঘয়ের অ্যান্সার হবে, পাবনা বিদ্রোহ। সাতদাগের প্রশ্ন, সুই মুন্ডার নেতৃত্ব দিয়েছিলেন, সুই মুন্ডা। সাত দাগের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে খয়ের অ্যান্সার, কোল বিদ্রোহ। কী হবে? কোল বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। আর দাগের প্রশ্ন, ডিং খরচা নামে চাঁদা সংগ্রহ করা হতো। আর দাগের প্রশ্ন এর অ্যান্সার হবে ডিং খরচা। আর দাগের প্রশ্নের অ্যান্সার হবে রংপুর বিদ্রোহে। কী হবে? খয়ের অ্যান্সার হবে রংপুর বিদ্রোহে। নয় দাগের প্রশ্ন, সন্ন্যাসী ফকির বিদ্রোহের একজন নেতা ছিলেন। নয় দাগের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে আমাদের কয়ের অ্যান্সার, ভবানী পাঠক। কয়ের অ্যান্সার হবে ভবানী পাঠক হবে, ঠিক আছে, ভবানী পাঠক। দশ দেখে প্রশ্ন, ভারতের প্রথম নীলকর ছিলেন। দশ দেখের প্রশ্নের অ্যান্সার হবে কয়ের অ্যান্সার, লুই বোনার্ড। সুপ্রিয় দর্শকার্থী, পরের প্রশ্ন, তো দেখো প্রত্যেকটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা প্রশ্ন খুবই ভাইটাল বলে আমি মনে করি। আমাদের পরের প্রশ্ন, তো দেখো দশ দাগের প্রশ্নের অ্যান্সার তো হবে লুই বোনার্ট, যেটা বললাম আমি। এগারো দাগের প্রশ্ন, বারাসাত বিদ্রোহ নেতৃত্ব দেন। এগারো দাগের প্রশ্নের যে অ্যান্সার আছে এর অ্যান্সার হবে গয়ের অ্যান্সার, তিতুমির। পরের প্রশ্ন, বারো দাগে মেদিনীপুরের লক্ষ্মীবাঈ নামে পরিচিত। বারো দাগের প্রশ্নের অ্যান্সার হবে গয়ের অ্যান্সার, রানী শিরোমণি। কী হবে? গয়ের অ্যান্সার, রানী শিরোমণি। পরের প্রশ্ন, তেরো দাগের পাবনা কৃষক বিদ্রোহ হয়েছিল। তেরো দাগের প্রশ্নের অ্যান্সার হবে আমাদের খয়ের অ্যান্সার, 1870 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ফোরটিন দাগের প্রশ্ন, কুৎকাটি প্রথা প্রচলিত ছিল যে সমাজে? অ্যান্সার হবে খয়ের অ্যান্সার, মুন্ডা সমাজে। পরের প্রশ্ন, পনেরো দাগে সন্ন্যাসী ফকির বিদ্রোহের উল্লেখযোগ্য কোন উপন্যাসে আছে? সন্ন্যাসী ফকির বিদ্রোহ, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার, আনন্দমঠ উপন্যাসে। ষোলো দাগে পাগলাপন্থী আদর্শের প্রবর্তক ছিলেন। ষোলো দাগের অ্যান্সার হবে গয়ের অ্যান্সার, করিম শাহ। অ্যান্সার কী হবে? গয়ের অ্যান্সার, করিম শাহ। পরের প্রশ্ন, সতেরো দাগের প্রশ্ন, বালাকোটের যুদ্ধ হয়েছিল। অ্যান্সার হবে বালাকোটের যুদ্ধ হয়েছিল গয়ের অ্যান্সার, 1831 খ্রিস্টাব্দে। আঠারো দাগে দক্ষিণ পশ্চিমী এজেন্সি গঠিত হয়েছিল। অ্যান্সার হবে কয়ের অ্যান্সার, 1834 খ্রিস্টাব্দে।
19 এর প্রশ্ন দারুল হার কথার অর্থ কি এর आंसर হবে দারুল হার কথার অর্থ হচ্ছে গোয়ারাছে শত্রু দেশ কি হবে শত্রু দেশ হবে সুপ্রিয় দর্শকদের প্রত্যেকটা প্রশ্ন তার উত্তর সমেত কিন্তু আমি বিস্তারিত আলোচনা করেছি পরের প্রশ্ন কি আছে আমাদের 13 এর প্রশ্ন পাবনা কৃষক বিদ্রোহ নেতৃত্ব দেন বিদ্রোহ হয়েছিল 13 এর প্রশ্নের आंसर হবে কিন্তু আমাদের 1870 সালে 14 এর প্রশ্ন খুদকাটি প্রথা প্রচলিত ছিল যে সমাজে এর आंसर হবে খয়ার आंसर মুন্ডা সমাজে 15 থেকে সন্ন্যাসী ফকির বিদ্রোহের উল্লেখযোগ্য আছে কোন উপন্যাসে এটা তো আনন্দমঠ উপন্যাসে 16 থেকে পাগলাপন্থী আদর্শের প্রবর্তক ছিলেন 16 থেকে প্রশ্নের आंसर হবে গোয়ার आंसर করিম শাহ কি হবে গোয়ার आंसर হবে করিম শাহ হবে 17 থেকে প্রশ্ন বালাকোটের যুদ্ধ হয়েছিল 17 থেকে প্রশ্নের आंसर হবে গোয়ার आंसर 1831 খ্রিস্টাব্দে 1831 খ্রিস্টাব্দে 18 থেকে প্রশ্ন দক্ষিণ পশ্চিম এজেন্সি এজেন্সি গঠিত হয় 18 থেকে প্রশ্নের आंसर হবে কয়ার आंसर 1834 খ্রিস্টাব্দে 1834 খ্রিস্টাব্দে 19 থেকে প্রশ্ন দারুল হার কথার অর্থ কি 19 থেকে প্রশ্নের आंसर হবে গোয়ার आंसर শত্রু দেশ 20 থেকে প্রশ্ন বাসের কেল্লা ধ্বংস হয় आंसर হবে বাসের কেল্লা ধ্বংস হয় কয়ার आंसर লর্ড বেন্টিং এর আদেশে লর্ড বেন্টিং এর আদেশে 21 থেকে প্রশ্ন দুর্জন সিং কোন বিদ্রোহ নেতা ছিলেন 21 থেকে যে প্রশ্ন আছে এর आंसर হবে খয়ের आंसर চুয়াড় বিদ্রোহের নেতা ছিলেন চুয়াড় বিদ্রোহের 22 থেকে প্রশ্ন নীল বিদ্রোহ শুরু হয় 22 থেকে প্রশ্নের आंसर হবে আমাদের খয়ের आंसर 1859 খ্রিস্টাব্দে 1859 খ্রিস্টাব্দে 21 থেকে প্রশ্ন দুর্জন সিং কোন বিদ্রোহের নেতা ছিলেন 21 থেকে যে প্রশ্ন আছে এর आंसर হবে কিন্তু খয়ের आंसर চুয়াড় বিদ্রোহের নেতা ছিলেন 22 থেকে প্রশ্ন নীল বিদ্রোহ শুরু হয় 22 থেকে প্রশ্নের आंसर হবে খয়ের आंसर 1859 খ্রিস্টাব্দে 23 থেকে প্রশ্ন নীল বিদ্রোহের সমর্থনে দাঁড়িয়েছিল যে সংবাদপত্র তার নাম কি 23 থেকে প্রশ্নের आंसर হবে খয়ের आंसर হিন্দু প্যাট্রিয়ট হিন্দু প্যাট্রিয়ট 24 থেকে প্রশ্ন বিরসা মুন্ডা মারা যান आंसर হবে খয়ের आंसर কলেরা রোগে 25 থেকে দাদন কথার অর্থ কি দাদন কথার অর্থ হলো কয়ের आंसर হবে অগ্রিম অর্থ নেওয়া কয়ের आंसर অগ্রিম অর্থ নেওয়া 26 থেকে প্রশ্ন জমির আল্লাহর দান কথাটি বলেছেন 26 থেকে প্রশ্ন आंसर হবে কয়ের आंसर দুদুমিয়া 27 থেকে প্রশ্ন কি বলেছে দ্য সান্তাল ইনস্ট্রাকশন অফ 1855 টু 57 গ্রন্থটি লিখেছেন কয়ের आंसर তো দেখো অ্যান্সার হবে 27 থেকে প্রশ্নের অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার কালী কিঙ্কর দত্ত পরের প্রশ্ন কি বলেছে আমাদের 28 থেকে প্রশ্ন কি বলেছে 28 থেকে প্রশ্ন বলেছে কোল বিদ্রোহ অনুষ্ঠিত হয়েছিল 28 থেকে প্রশ্নের অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার ছোটনাগপুরে 29 থেকে প্রশ্ন ভারতের প্রথম অরণ্যয়ন পাস হয় এর অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার 1865 খ্রিস্টাব্দে 30 থেকে প্রশ্ন 1878 খ্রিস্টাব্দে অরণ্য আইনে অরণ্যকে ভাগ করা হয়েছে 30 থেকে প্রশ্নের অ্যান্সার হবে খয়ের আছে তিনটি স্তরে 31 থেকে প্রশ্ন ফরাজি আন্দোলনের সঙ্গে যুক্ত জনগণের বড় অংশ ছিল 31 থেকে প্রশ্নের অ্যান্সার হবে আমাদের কৃষক কী হবে অ্যান্সার হবে খয়ের আনসার কৃষক হবে আমাদের পরের প্রশ্ন কি বলেছে সুপ্রিয় দর্শকার্থী আমাদের 29 থেকে প্রশ্ন বলেছে ভারতে ক প্রথম অরণ্য আইন পাস হয় তো দেখো একটু আগে থেকে বলছি আমি অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার 1865 খ্রিস্টাব্দে 1865 খ্রিস্টাব্দে 30 থেকে প্রশ্ন 1878 খ্রিস্টাব্দে অরণ্য আইনে অরণ্যকে ভাগ করা হয়েছে অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার তিনটি স্তরে 31 থেকে প্রশ্ন ফরাজি আন্দোলনের সঙ্গে যুক্ত জনগণের বড় অংশ ছিল অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার কৃষক 32 থেকে প্রশ্ন প্রকৃতিগতভাবে নীল বিদ্রোহ ছিল একটি অ্যান্সার হবে 32 থেকে যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার কৃষক বিদ্রোহ অ্যান্সার কি হবে কৃষক বিদ্রোহ সুপ্রিয় দর্শকার্থী বুঝতে পারছো প্রত্যেকটা প্রশ্ন টু দ্য পয়েন্ট আমি সলভ করে দিচ্ছি অ্যান্সার হবে কৃষক বিদ্রোহ 33 থেকে প্রশ্ন তিতুমুরের প্রকৃত নাম ছিল অ্যান্সার হবে আমাদের গোয়ার অ্যান্সার মিননিসার আলী 34 থেকে প্রশ্ন সন্ন্যাসী ফকির বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন 34 থেকে যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার দেবী চৌধুরানী 35 থেকে প্রশ্ন হুল শব্দটি দিয়ে বোঝানো হয়েছে অ্যান্সার হবে 35 থেকে প্রশ্নের অ্যান্সার হবে আমাদের
আমাদের হবে খয়রানচা সাঁওতাল বিদ্রোহকে, সাঁওতাল বিদ্রোহকে। ছত্রিশ থেকে প্রশ্ন, আদিবাসী চুয়াড় বিদ্রোহের সূচনা ঘটে। ছত্রিশ থেকে যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে কিন্তু গোয়ার অ্যান্সার জঙ্গলমহলে, জঙ্গলমহলে। সাঁইত্রিশ থেকে প্রশ্ন, ব্রিটিশরা চোর ডাকাতদের তকমা দিয়েছিল। সাঁইত্রিশ থেকে প্রশ্ন অ্যান্সার হবে খয়ের অ্যান্সার সন্ন্যাসী ফকির বিদ্রোহীদের, সন্ন্যাসী ফকির বিদ্রোহীদের আমাদের খয়ের অ্যান্সার হবে, ঠিক আছে। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের পরের প্রশ্ন কী আছে তো দেখো, এর অ্যান্সার কিন্তু হবে আমাদের সন্ন্যাসী ফকির বিদ্রোহীদের। আটত্রিশ থেকে প্রশ্ন, মেদিনীপুরের চোয়াড় বিদ্রোহের দ্বিতীয় পর্বের নেতৃত্ব দেন। তো দেখো আটত্রিশ থেকে যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে কিন্তু, অ্যান্সার হবে কিন্তু রানী শিরোমণি। অ্যান্সার কী হবে? রানী শিরোমণি গয়ের অ্যান্সার হবে। উনচল্লিশ জায়গার প্রশ্ন, কুৎকাঠি প্রথা হলো, উনচল্লিশ জায়গার প্রশ্ন অ্যান্সার হবে কুৎকাঠি প্রথা হলো গয়ের অ্যান্সার জমির যৌথ মালিকানা। অ্যান্সার কী হবে? জমির যৌথ মালিকানা। চল্লিশ জায়গার প্রশ্ন, মুন্ডাদের কাছে ভগবান রূপে আখ্যায়িত হন। চল্লিশ জায়গার যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে কিন্তু কয়ের অ্যান্সার বিরসা মুন্ডা। তো দেখো প্রত্যেকটা প্রশ্ন তার উত্তর সমেত কিন্তু আমি বিস্তারিত আলোচনা করছি, তোমরা এইগুলো যদি ভালো করে প্রিপারেশান নিতে পারো আমি বলতে পারি 100% তোমরা এর ভিতর থেকে কমন পাবে, এর বাইরে থেকে কোনো প্রশ্ন আসতে পারে না। এটা রয় মার্টিন প্রশ্ন বিচিত্রা 2024 সালের, আজকে আমি সলভ করে দিচ্ছি। যাদের কাছে বইটা নেই তারা কিন্তু নোটসগুলো খাতায় লিখে মুখস্থ করবে। সুপ্রিয় দর্শকার্থী, তো দেখো আমাদের পরের প্রশ্ন কী আছে, একচল্লিশ দাগের প্রশ্ন, তাই তো? পরের প্রশ্ন একচল্লিশ দাগের প্রশ্ন, সন্ন্যাসী ফকির বিদ্রোহের একজন নেতা ছিলেন। একচল্লিশ দাগের প্রশ্নের অ্যান্সার হবে আমাদের গয়ের অ্যান্সার চিরাগ আলী। অ্যান্সার হবে কী হবে? গয়ের অ্যান্সার চিরাগ আলী। পরের প্রশ্ন বিয়াল্লিশ দাগের প্রশ্ন, দ্বিতীয় অরণ্য আইনে লাভবান হয়েছিল। বিয়াল্লিশ দাগের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে খয়ের অ্যান্সার ব্রিটিশ সরকার। কী হবে? ব্রিটিশ সরকার হবে। একটু মুছে দিচ্ছে, এগুলো বোঝা যাচ্ছে না ঠিকঠাক। অ্যান্সার হবে খয়ের অ্যান্সার ব্রিটিশ সরকার। তেতাল্লিশ দাগের প্রশ্ন, হুল কথাটির অর্থ কী? তেতাল্লিশ দাগের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে খয়ের অ্যান্সার বিদ্রোহ, বিদ্রোহ। চল্লিশ দাগের প্রশ্ন, সাঁওতালরা কোন ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন? চুয়াল্লিশ দাগের প্রশ্ন অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার, তো দেখো কি বলেছে এখানে, ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া, এটাও হয়েছিল বহিরাগতদের শোষণের জন্য, এটাও ঠিক আছে, ধর্মান্তরিত করার জন্য, রেলপথের প্রসার জন্য। অর্থাৎ এর অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার সবকটি, উপরের সবকটি, ঠিক আছে, ঠিক আছে। কী বলছে বুঝতে পারছো? সুপ্রিয় দর্শকার্থী, আমাদের পরের প্রশ্ন কী বলেছে, আমাদের পরের প্রশ্ন বলেছে পঁয়তাল্লিশ দাগের প্রশ্ন, ঔপনিবেশিক অরণ্য আইনের বিরুদ্ধে সংগঠিত একটি আদিবাসী বিদ্রোহের নাম কী? পঁয়তাল্লিশ দাগের প্রশ্ন অ্যান্সার হবে খয়ের অ্যান্সার চোয়াড় বিদ্রোহ। অ্যান্সার কী হবে? চোয়াড় বিদ্রোহ। ছেচল্লিশ দাগের প্রশ্ন কী বলেছে, ছেচল্লিশ দাগের প্রশ্ন বলেছে তোমরা এখানে কোল বিদ্রোহ, এখানে কিন্তু পঁয়তাল্লিশ দাগের প্রশ্ন কিন্তু চোয়াড় বিদ্রোহ, কোল বিদ্রোহ, রম্পা বিদ্রোহ, ঠিক আছে। চোয়াড় বিদ্রোহ, কোল বিদ্রোহ, রম্পা বিদ্রোহ, এই কটাই হবে, ঠিক আছে। কী বলছি বুঝতে পারছো? এগুলো কেটে দিচ্ছি তোমাদের আমি বোঝানোর জন্য। চোয়াড় বিদ্রোহ, কোল বিদ্রোহ, রম্পা বিদ্রোহ, এইগুলো কিন্তু আদিবাসী বিদ্রোহ। ছেচল্লিশ দাগের প্রশ্ন, সন্ন্যাসী বিদ্রোহ কথাটি প্রথম ব্যবহার করেন? ছেচল্লিশ দাগের অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার ওয়ারেন হেস্টিংস, ওয়ারেন হেস্টিংস ব্যবহার করেন। সাতচল্লিশ দাগের, সবচেয়ে দীর্ঘস্থায়ী কৃষক বিদ্রোহ হলো? সাতচল্লিশ দাগের প্রশ্ন অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার সন্ন্যাসী ফকির বিদ্রোহ, সন্ন্যাসী ফকির বিদ্রোহ। আটচল্লিশ দাগের প্রশ্ন, মীর নিসার আলী নেতৃত্ব দিয়েছিলেন। আটচল্লিশ দাগের অ্যান্সার হবে কয়ের অ্যান্সার বাংলার অভাবী আন্দোলনে, অ্যান্সার হবে বাংলার অভাবী আন্দোলনে। উনপঞ্চাশ দাগের প্রশ্ন, জঙ্গলমহল নামে একটি পৃথক জেলা গঠন করা হয়েছিল। সুপ্রিয় দর্শকার্থী, এর অ্যান্সার হবে কিন্তু উনপঞ্চাশ দাগের অ্যান্সার হবে কিন্তু গোয়ার অ্যান্সার চোয়াড় বিদ্রোহের পরে, চোয়াড় বিদ্রোহের পরে। পঞ্চাশ দাগের প্রশ্ন, ভারতের রাজকীয় বনবিভাগের প্রথম ইন্সপেক্টর জেনারেল ছিলেন। সুপ্রিয় দর্শকার্থী, এর অ্যান্সার কী হবে? এর অ্যান্সার হবে কিন্তু পঞ্চাশ দাগের অ্যান্সার হবে কিন্তু গোয়ার অ্যান্সার ডেইট্রিক ব্র্যান্ডিস, ডেইট্রিক ব্র্যান্ডিস গোয়ার অ্যান্সার হবে। এই হলো টোটাল পঞ্চাশখানা এমসিকিউ সেট সলভ করে দিয়েছি, যেগুলি 2024 সালের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা ভলিউম টু রয় মার্টিন প্রশ্ন বিচিত্রা 2024। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ।
সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।